বিরতির পর স্বাগত। সম্ভবত আজই শেষ হচ্ছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। আর এই ছুটির দিনে এবার রাহুল গান্ধী চাইছেন যে একই মঞ্চে অর্থাৎ ইন্ডিয়া জোটের নেতৃত্বরা যেন আজ ওনার সাথে পায়ে পা মিলান। তার জন্যই যেন রবিবার মুম্বাইয়ে শক্তি পরীক্ষা দেখাচ্ছে ইন্ডিয়া মঞ্চ। রাহুল গান্ধীর সঙ্গে ন্যায় যাত্রার পথে নামলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুলের সঙ্গে ন্যায় যাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন নেতাদের, ইন্ডিয়া জোটের নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে শরদ পাওয়ারকেও। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, একেবারে লোকসভার প্রাক মুহূর্তে প্রায় মুম্বাই শেষ হতে যাচ্ছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, যেখানে একেবারে ইন্ডিয়া জোটের নেতৃত্বদের এক মঞ্চে আনার চেষ্টা, কি বলবে? ইন্ডিয়া জোটের যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে সবাইকেই এক মঞ্চে আনার জন্য ফের চেষ্টা চালালেন রাহুল গান্ধী। আজকে ন্যায় যাত্রার সমাপ্তি দিবস এবং অর্থাৎ আজকে ন্যায় যাত্রা মহারাষ্ট্র থেকে কিন্তু শেষ হচ্ছে এবং লোকসভা ভোটের আগে যার ন্যায় যাত্রার মাধ্যমে দেশ জুড়ে কিন্তু বিজেপি বিরোধী প্রচার একটা হাওয়া তৈরি করার চেষ্টা করেছিলেন রাহুল গান্ধী। আজকে সেই শেষ যাত্রায় অবশ্যই রাহুল গান্ধী তিনি নিজে প্রচার করবেন এবং সেই প্রচার করে তিনি নিজে প্রচার করবেন এবং সেই প্রচার করে তিনি যেটা চাইছেন মূলত আজকে সমস্ত রাজনৈতিক দলগুলিকে একসঙ্গে আমন্ত্রণ জানিয়েছেন এই ন্যায় যাত্রাতে। তার প্রধান অন্যতম কারণই হচ্ছে এই ন্যায় যাত্রার মাধ্যমে এবং ন্যায় যাত্রার সমাপ্তি মাধ্যমে ইন্ডিয়া জোটের যে ভালো বিজ্ঞাপন সেটা কিন্তু রাহুল গান্ধী গোটা দেশের মানুষের কাছে তুলে ধরতে চাইছেন এবং সেইখানে উদ্ধব ঠাকরেকে আমন্ত্রণ জানানো হয়েছে, শরদ পাওয়ারকে আমন্ত্রণ জানানো হয়েছে, থাকার কথা রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তারও থাকার কথা রয়েছে। এক কথায় কিছু হেভিওয়েট নেতৃত্বকে আজকে একসঙ্গে এক মঞ্চে দিয়ে রাহুল গান্ধী ন্যায় যাত্রাটা শেষ করতে চাইছে, যাতে ইন্ডিয়া জোটের যে প্রভাব সেই প্রভাব যাতে বজায় থাকে এবং ইন্ডিয়া জোট নিয়ে যাতে মানুষের মধ্যে কোনো বিরূপ ধারণা না তৈরি হয় তার জন্যই কিন্তু রাহুল গান্ধী সর্বশেষ চেষ্টাটা করছেন। এবং ন্যায় যাত্রাতে অবশ্যই রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তিনিও সকালবেলা ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন। অর্থাৎ গান্ধী পরিবার যে কখনোই রাজনীতির মঞ্চ থেকে যায়নি, অর্থাৎ সোনিয়া গান্ধী অসুস্থ, সেইভাবে লোকসভার ভোট তিনি প্রচার করতে পারবেন না, যার জন্য তিনি রাজ্যসভায় গিয়েছেন রাজস্থান থেকে এবং সেইখান থেকেই তিনি চেষ্টা করে সেইখান থেকেই প্রিয়াঙ্কা গান্ধীকে ভোট প্রচারে নামিয়ে তারা চেষ্টা করছে যাতে একটা সম্পূর্ণ বার্তা দেওয়া যায় যে গান্ধী পরিবার অর্থাৎ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এরাই যে আগামী দিনে রাজনৈতিক কংগ্রেসের ভবিষ্যৎ, সেই বার্তাই কার্যত আজকে দেওয়ার চেষ্টা করবেন কংগ্রেস নেতারা। অঙ্কিতা, একদমই নীল, এখনো পর্যন্ত কি জানা গেছে যে কারা কারা এই ন্যায় যাত্রা এখনো পর্যন্ত অংশগ্রহণ করেছেন এবং প্রথমে তো প্রিয়াঙ্কা গান্ধী সকালবেলা ছিলেন, এখনো পর্যন্ত শেষ হওয়া খবর পর্যন্ত বিকেল চারটের পর যে ন্যায় যাত্রাটা শহরের দিকে ঢুকবে তখন সেইখানে যে উদ্ধব ঠাকরে থাকতে পারেন, উদ্ধব ঠাকরের ছেলে থাকতে পারেন, এছাড়াও শরদ পাওয়ার গোষ্ঠীর সমস্ত নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, চম্পাই সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত তারা সেই জায়গাতে থাকেন কিনা, যদি থাকে তাহলে ন্যায় যাত্রার যে শেষ বিজ্ঞাপনটা সেটা অবশ্যই ভালো হবে এবং ন্যায় যাত্রা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা পজিটিভ ধারণা জন্মাবে। এবং যদি দেখা যায় আজকের এই ন্যায় যাত্রা রাহুলের পাশে কার্যত কেউ নেই বা কেউ যেই অনুপস্থিত থাকুক সেটা কিন্তু ভারতীয় রাজনীতিতে একটা রেড়ে প্রভাব পড়বে এবং সেটাকে কিন্তু বিজেপি প্রচারের হাতিয়ার করবে, এক কথা সেমনটাই বলা যায়। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ আজ একজন শক্তি প্রদর্শন করতে চাইছে ইন্ডিয়া জোট, তার জন্যই একেবারে ছুটির দিনে প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে যে রাহুল গান্ধীর যে ন্যায় যাত্রা যা ইতিমধ্যেই মহারাষ্ট্রে রয়েছে, সেই ন্যায় যাত্রায় যেন ইন্ডিয়া জোটের প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেন। এখন দেখার বিষয় যে কারা কারা রাহুল গান্ধীর সেই আহ্বানে সাড়া দিয়ে ন্যায় যাত্রায় অংশগ্রহণ করেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।